শুভ সন্ধ্যা মুই লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজ রয়েছে চলন্তু দেখি নবা। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করি পাখরে থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে। তো দেখুন প্রথম অপডেট রয়েছে, মণিপুর গ্রস্তরে যাবে রাহুল গান্ধী, হিংসা পীড়িত ও বন্যা পীড়িতঙ্ক সহিত করিবে আলোচনা বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, গরিব ও মধ্যবিত্তঙ্ক পাইঁ অনুকূল হয়ে পারে 2024-25 বজেট। আসন্তা 22 তারিখর সংসদর বজেট অধিবেশন আরম্ভ হওয়া যাচ্ছি। 22 তারিখরে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2023-24 আর্থিক বর্ষর অর্থনৈতিক সর্ভে রিপোর্ট উপস্থাপনা করিবা পরে 23 তারিখরে পূর্ণ বজেট আগত করিবে বলি সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, সোমবার সকালু সমুদ্রকূলরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাতভ্রমণ করুথবার দেখিবা মিলিছি। পুরী রাজভবন গছ পাখরে থিবা ব্লু ফ্ল্যাগ বিচরে রাষ্ট্রপতি মর্নিং ওয়াক করিছন্তি। সমুদ্রকূলরে রাষ্ট্রপতি অনেক বাট চালিথিলে, সমুদ্র বালিরে বুলি কিছু সময় বিতাইবা পরে পুঁড়ি রাজভবনকু ফেরি যাইথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আসন্তা 14 কিংবা 15 তারিখ বেলুকু বঙ্গোপসাগরে এক ঘূর্ণিবল সৃষ্টি হব। এর প্রভাবে গোটিয়ে লঘুচাপ মধ্যে সৃষ্টি হয়ে পারে, তেণু সম্ভাব্য লঘুচাপ যোগু রাজ্যরে 13 তারিখর বর্ষার প্রকোপ বৃদ্ধি পাইব বলে সূচনা রয়েছে। এই বর্ষা পরবর্তী 4-5 দিন পর্যন্ত জারি রইবাকু থিবা বেলে রাজ্যর অধিকাংশ জেলারে বর্ষার প্রকোপ রইবা নেই সম্ভাবনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, বিজেডিরে বিভিন্ন কমিটির গঠন হেলা পুনর্গঠন। রাজ্যস্তরীয় সমস্ত কমিটিকু দলর সভাপতি নবীন পট্টনায়ক আজি ভঙ্গ করিছন্তি। খুব শীঘ্র নূয়া কমিটি গঠন হেব বলি সে এক প্রেস বিজ্ঞপ্তিরে কুহাযাইছি। তবে জেলাস্তরীয় কমিটি ও কর্মকর্তা অপরিবর্তিত রহিবে বলি সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, পিএফ আকাউন্টধারীকু শীঘ্র মিলিব খুশি খবর, আকাউন্টকু আসিব সুদ্ধ টঙ্কা বলি সূচনা রয়েছে। নিকটর জনে ইপিএফ মেম্বর সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সরে সুদ্ধকু নিয়ে এক প্রশ্ন পচারিলে, প্রশ্নর উত্তরের ইপিএফ কইছে যে সুদ্ধ জমা করিবা প্রক্রিয়া চালিছি, এয়া সম্ভব যে খুব শীঘ্র আপনার আকাউন্টে আসিপারে বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, বড় খবর, লক্ষে ওড়িয়াকু চাকরি দেবে রাজ্য সরকার, ওড়িশারে নিযুক্তি ব্যবস্থায় আসব পরিবর্তন বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, পেপরে অনিয়মিততা প্রমাণিত হলে পুঁথরে সিইউইটি ইউজি পরীক্ষা, এনটিএ কইলা কেবে হব বলে সূচনা রয়েছে। তো এনটিএ কইছে যে যদি প্রার্থীকর কৌশি অভিযোগ সত্য তবে জুলাই 15-19 মধ্যে সিইউইটি ইউজি পরীক্ষা করা যাব। পরবর্তী অপডেট রয়েছে, সরকারি জমিরু জবরদখল উচ্ছেদ পাই আরম্ভ হব বড় ধরনের অভিযান, কেবল উচ্ছেদ হব না জবরদখলক ঠারু মধ্য জরিমানা আদায় হব। সহর এবং গ্রামাঞ্চলের কেতে সরকারি জমি জবরদখলরে অছি তার সর্ভে আরম্ভ করে বিহিত পদক্ষেপ নেবা লাগি রাজস্ব ও পরিচালনা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সত্যব্রত সাউ সবু জেলাপালকু নির্দেশ দেইথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, রাজধানীর নিয়মক মানু না বার পব মালিক, বেআইন ভাবে বিলম্বিত রাতে যায় বার খোলুচার। এভাবে সূচনা পাই কটক রোডর এক ক্লব উপরে চড়াও করে অবকারী বিভাগের টিম বলে সূচনা রয়েছে। হলে চড়াও সময় নিয়ম ভাঙ্গি বার মালিক দাউ দেখাছি, কথা কটাকটি যুক্তিতর্ক সময় মহিলা অবকারী অধিকারী দুর্ব্যবহার করা যাইথিবা অভিযোগ হয়েছে, তা যাফলরে বার মালিক এবে বন্ধা হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, হনি ট্র্যাপ মায়াজালে 70 লক্ষ গায়েব, ফসিলে কটকরে 4 জন বৃদ্ধ মহিলা কটকরে রুবা সরকারি অধিকারী টার্গেট করুচন্তি হনি ট্র্যাপ গ্যাং। নিজকু লন্ডন ও নেদরল্যান্ড লন্ডনর ডাক্তার নৌসেনা অধিকারী পরিচয় দেই বিবাহর প্রতিশ্রুতি দেউচন্তি। এরপরে বিদেশী মুদ্রা সহিত ওড়িশা আসুথবা কই দিল্লী বিমানবন্দরের ফসুথবা নাটক করুচন্তি। এরপরে কটকর সরকারি চাকিরিয়াঙ্ক নিকটরু লক্ষাধিক টঙ্কা লুটি নেউথবা দেখিবা পাই মিলিছি। বর্তমান সুদ্ধা কটকর 4টি ঘটনারে 70,25,000 হড়প করে নেইচন্তি গ্যাং বলে সূচনা রয়েছে, যাকি এই কারবারে মূল অপরাধী নিকটরে পৌঁছিবা এবে বড় আহ্বান হয়ে পড়িথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আসন্তা 23 তারিখরে পূর্ণ বজেট উপস্থাপনা করিবে কেন্দ্র সরকার। এই বজেটরে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বড় নিষ্পত্তি নেই পারন্তি সরকার,
ତେବେ ଏହି ବଜେଟରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ବା ଆୟୁଷ୍ମାନ ଯୋଜନାରେ ବୀମାର ମୂଲ୍ୟ 5 ଲକ୍ଷରୁ ବୃଦ୍ଧି ହୋଇକି 10 ଲକ୍ଷ ହୋଇପାରେ ବୋଲି ଚର୍ଚ୍ଚା ହେଉଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପିଏମ୍ କିଷାନରେ ସାମିଲ ହେବେ ସବୁ ଯୋଗ୍ୟ କାଳିଆ ହିତାଧିକାରୀ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ତ ଯାହାଫଳରେ ବହୁତ ସାରା କାଳିଆ ହିତାଧିକାରୀମାନେ କିଷାନ ଯୋଜନାରେ ପଇସା ପାଇପାରୁନଥିଲେ, କିନ୍ତୁ ଆଗାମୀ ଦିନରେ କିଷାନ ଟଙ୍କାରେ ପଇସା ପାଇବେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଲଗାଣ ବର୍ଷାରେ ଭାସିଲା ମାୟାନଗରୀ ମୁମ୍ବାଇ। ମୁମ୍ବାଇରେ 6 ଘଣ୍ଟାରେ 300 ମିଲିମିଟରରୁ ଅଧିକ ବର୍ଷା ରେକର୍ଡ ହୋଇଛି। ରାସ୍ତାରୁ ରେଲୱେ ଟ୍ରାକ୍ ଓ ଘର ସବୁଠି ପାଣି ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସୁନାଦରକୁ ନେଇକି ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 67,450 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 73,580 ଟଙ୍କା ଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସିଙ୍ଗର ହ୍ୟୁମନ ସାଗର ଓ ରୁକୁ ସୁନାଙ୍କ ନାଁରେ ମାମଲା ରୁଜୁ। ଜଗନ୍ନାଥ ଭଜନକୁ ଅଶ୍ଳୀଳ ଭାବେ ଗାଇଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଦୁଇ ଓଡ଼ିଆ ଖେଳାଳିଙ୍କ ପ୍ରଶଂସାରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝି ଅଲମ୍ପିକ୍ ପୂର୍ବରୁ କିଶୋର ଜେନା ଏବଂ ଅମିତ ରୋହିଦାସଙ୍କ ପାଇଁ 15 ଲକ୍ଷ ଟଙ୍କାର ପ୍ରୋତ୍ସାହନ ରାଶି ଘୋଷଣା। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ରୁଷ ଯିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦି। 22ତମ ଭାରତ ରୁଷ ବାର୍ଷିକ ଶିଖର ସମ୍ମିଳନୀ ପାଇଁ ପୁଟିନ ଦେଲେ ନିମନ୍ତ୍ରଣ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, କେନ୍ଦ୍ର ବାଣିଜ୍ୟ ଓ ଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ ପୀୟୂଷ ଗୋଏଲ ଏଲ୍ପିଜି ସିଲିଣ୍ଡର ସମ୍ବନ୍ଧରେ ଏକ ବଡ଼ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଆଗାମୀ ଦିନରେ ଏଲ୍ପିଜି ସିଲିଣ୍ଡରରେ କ୍ୟୁଆର୍ କୋଡ୍ ଉପଲବ୍ଧ ହେବ। ପୀୟୂଷ ଗୋଏଲ କହିଛନ୍ତି ଯେ କଳାବଜାରୀ କ୍ୟୁଆର୍ କୋଡ୍ ମାଧ୍ୟମରେ ନିୟନ୍ତ୍ରଣ କରାଯାଇପାରିବ ଓ ସିଲିଣ୍ଡର ଉପରେ ନଜର ରଖାଯିବ। ଆହୁରି ମଧ୍ୟ ଏଲ୍ଆର୍ଜି ସିଲିଣ୍ଡର ନିୟମରେ କ୍ୟୁଆର୍ କୋଡ୍ ବିଶିଷ୍ଟ ସାମିଲ କରାଯାଇଛି ଏବଂ ଏହା ଶୀଘ୍ର ଘୋଷଣା କରାଯିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସୁଭଦ୍ରା ଯୋଜନାକୁ ନେଇକି। ତ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଟଙ୍କା ଆପଣମାନଙ୍କୁ କେବେ ମିଳିବ? ତ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଥିବେ, ସେପ୍ଟେମ୍ବର 17 ଦିନ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇବ। ତ ସେହି ଦିନ ବା ତା ପରଦିନଠାରୁ ଆପଣମାନେ ଅନଲାଇନ୍ରେ ଆବେଦନ କରିବେ। ଅନଲାଇନ୍ରେ ଆବେଦନ କଲାପରେ 1-2 ମାସ ଭିତରେ ଭେରିଫାଏ ହୋଇକି ଡିସେମ୍ବର ମାସ ଭିତରେ ଆପଣମାନଙ୍କୁ ଏ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର 50,000 ଟଙ୍କାର ଭାଉଚର୍ ମିଳିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି, ଯେଉଁଟା ଆପଣମାନେ 2 ବର୍ଷରେ ଖର୍ଚ୍ଚ କରିପାରିବେ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, କାଳିଆ ଯୋଜନାକୁ ନେଇକି। ତ ଦେଖନ୍ତୁ, କାଳିଆ ଯୋଜନାର ପରବର୍ତ୍ତୀ କିସ୍ତି ଆପଣମାନଙ୍କୁ ଜୁଲାଇ 25 ତାରିଖରେ ବଜେଟ୍ ଅଛି। ଯଦି ବଜେଟ୍ରେ କାଳିଆ ଯୋଜନାକୁ ନେଇ ଯଦି ଘୋଷଣା ହେଉଛି, ତାହେଲେ ଆପଣମାନଙ୍କୁ 8 ମାସ ଭିତରେ କାଳିଆ ଯୋଜନାର ପରବର୍ତ୍ତୀ କିସ୍ତି ମିଳିପାରେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଆସିଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଯେଉଁଠି ପ୍ରତି ରେଫର ଆପଣଙ୍କୁ 200 ଟଙ୍କା ମିଳିବ, ଯାହାକୁ ଆପଣ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର୍ କରିପାରିବେ। ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।